কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ চলছে। নতুন খবর হচ্ছে, কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় সম্প্রতি বাংলাদেশ নিয়ে প্রচারিত প্রতিবেদনটি পুরোপুরি মিথ্যা নয় বলে দাবি করেছেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। তিনি সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, সরকার যদি প্রতিবেদন পুরোপুরি মিথ্যা প্রমাণ করতে পারে তিনি স্বেচ্ছায় ফাঁসি বরণ করবেন। শুক্রবার রাজধানী শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। ইসরায়েলি এসপাই ওয়ার সেনা সদরের দাবি প্রত্যাখ্যান জাতিসংঘের, দুর্নীতি তদন্তের আহ্বান। বাংলাদেশে সামরিক ও রাজনৈতিক দুর্নীতি নিয়ে আল জাজিরার তথ্যচিত্র ওরা প্রধানমন্ত্রীর লোক, এ যেসব অভিযোগ আনা হয়েছে তা তদন্ত হওয়া উচিত বলে মনে করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচির একজন মুখপাত্র। পাশাপাশি বাংলাদেশ ইসরায়েলি এসপায়ার কিনছে বলে তথ্যচিত্রের দাবির বিষয়ে সেনা সদরের ব্যাখ্যাকেও অস্বীকার করেছে সংস্থাটি। নেত্র নিউজকে শান্তিরক্ষা মিশনের ওই মুখপাত্র বলেন, বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ আল জাজিরা অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এবং বিপরীতে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তা নিয়ে আমরা অবগত রয়েছি। দুর্নীতির অভিযোগসমূহ অত্যন্ত গুরুতর বিষয় যা তদন্ত করে দেখা উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে মুখপাত্র যোগ করেন যে অনুসন্ধানী প্রামাণ্যচিত্রের মূল চরিত্র অর্থাৎ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে শান্তিরক্ষা কর্মসূচি বা পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়েরে লাকোয়া ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার পূর্ব নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ওই বৈঠক বাংলাদেশের অনুরোধেই আয়োজন করা হচ্ছে। তবে শান্তিরক্ষা মিশনের ওই মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে শান্তিরক্ষা কর্মসূচি বিষয়ক জাতিসংঘের চুক্তিতে আল জাজিরার প্রতিবেদনে বর্ণিত ওই ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহারের প্রয়োজনীয়তা জাতিসংঘ চিহ্নিত করেনি। এই ধরনের যন্ত্র জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে বাংলাদেশি কোনো কন্টিজেন্টে ব্যবহার বা মোতায়েন করা হয়নি। যেই ইলেকট্রনিক সরঞ্জামের কথা তিনি উল্লেখ করেছেন তা হল IMSI ক্যাচার। একসঙ্গে কয়েক শত মানুষের মোবাইল ফোন নজরদারির কাজে এই যন্ত্র ব্যবহার করা যায়। জাতিসংঘ মুখপাত্র বলেন, নির্দিষ্ট কিছু যোগাযোগে আড়ি পাতে কেবল একটি ক্ষেত্রেই এই ধরনের যন্ত্র ব্যবহার করে জাতিসংঘ। বিশেষ নিরাপত্তা পরিস্থিতির কারণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে এই ধরনের সরঞ্জাম একবার ব্যবহার করা হয়েছিল। তিনি আরও বলেন, এই ধরনের যন্ত্র শুধুমাত্র জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর গোয়েন্দা কার্যক্রমের নীতিমালা অনুযায়ী ও সরাসরি বাহিনী প্রধানের অধীনে ব্যবহার করার বাধ্যবাধকতা রয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচির অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে ওয়াকিবহাল সংস্থাটির একজন জ্যেষ্ঠ কূটনৈতিক নেত্র নিউজকে বলেন, IMSI ক্যাচারের মতো সরঞ্জাম শান্তিরক্ষা কর্মসূচির কোনো বিশেষ কন্টিজেন্ট ব্যবহার করবে এমনটা সত্যিই খুব অস্বাভাবিক। সেক্ষেত্রে এই ধরনের যন্ত্র ব্যবহারের নির্দিষ্ট নির্দেশনা বাংলাদেশে থাকতে হবে, যেটি ছিল বলে আমার মনে হয় না এমনটা আমি কখনোই শুনিনি। ওই জ্যেষ্ঠ কূটনৈতিক আরও বলেন, স্টেটমেন্ট অব ইউনিট বা SUR নথিতে একটি কন্টিজেন্ট বা বহরে কী কী সরঞ্জাম প্রয়োজন তার বিস্তারিত বিবরণী থাকে। পাশাপাশি সরঞ্জামগুলো মোতায়েনের পূর্বে কী কী করণীয় তারও বর্ণনা থাকে। মাঝে মাঝে SIUR নথিতে বর্ণিত প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াও অতিরিক্ত কিছু বিষয়ে কন্টিজেন্টগুলো নিজ খরচায় বহন করে। কিন্তু আমি কল্পনাই করতে পারি না যে এই ধরনের অত্যন্ত সংবেদনশীল একটি সরঞ্জাম কোনো কন্টিজেন্টকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেন, সেক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যে আগে থেকে জাতিসংঘের সম্মতি থাকতে হবে। কিন্তু আমি কখনো শুনিনি যে জাতিসংঘ কখনো এই ধরনের সম্মতি দিয়েছে। জাতিসংঘ সাধারণত গুপ্তচর বৃদ্ধির কাজ করে না, কখনোই করে না। এবার পাকিস্তানকে টিকা উপহার দিচ্ছে চীন। মহামারী করোনা ভাইরাসে এখনও বিপর্যস্ত অবস্থায় পাকিস্তান। তবে এর প্রতিরোধে দেশটির হাতে এতদিন কোনো টিকাই ছিল না। এবার উপহার হিসেবে 5 লক্ষ ডোজ পাঠাচ্ছে তাদের বন্ধু দেশ চীন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বৃহস্পতিবার জানিয়েছেন, চীন থেকে 5 লক্ষ সিনোফার্মের ডোজ আসবে পাকিস্তানে। তিনি আরও বলেন, আমি সুখবর দিতে চাই যে চীন আমাদের 31 জানুয়ারির মধ্যে 5 লক্ষ করোনা ডোজ দিতে রাজি হয়েছে। এর আগে বৃহস্পতিবারই ভারত টিকা পাঠিয়েছিল বাংলাদেশ ও নেপালে। উপহার হিসেবে 20 লক্ষ টিকা পৌঁছেছিল ঢাকায়। তারপরই পাকিস্তান থেকে এলো টিকা পাওয়ার ঘোষণা। আবারও কাশ্মীরে পাকিস্তানের তৈরি দীর্ঘ সুড়ঙ্গ, উদ্বেগ ভারতের। জম্মু ও কাশ্মীরে ফের পাকিস্তানের তৈরি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার দাবি করেছে
ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ গত 10 দিনে দ্বিতীয় সুরঙ্গের সন্ধান মেলায় সীমান্তবর্তী অঞ্চলে উদ্বেগ বেড়েছে ভারতের। দিল্লির দাবি 150 মিটার লম্বা ওই সুরঙ্গ দিয়ে ভারতে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ঘটাত পাকিস্তান। শনিবার এক বিএসএফ কর্মকর্তা জানান, ভারতে জঙ্গি ঢোকাতে সীমান্তবর্তী এলাকায় মাটির নিচে একাধিক সুরঙ্গের জাল তৈরি করেছে পাকিস্তান। গোপন সূত্রের ভিত্তিতে সুরঙ্গের সন্ধানের অভিযানে নামেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছেন, 39 মিটার গভীর সুরঙ্গটির অবস্থান কাঠুয়া জেলায় সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফের পানসর ঘাটির কাছে 14 ও 15 নম্বর বর্ডার পোস্ট দুটির মাঝামাঝি। সীমান্তের জন্য অন্যপারে রয়েছে পাকিস্তানের সাকরগড় জেলার আবিয়াল ডোগরা এবং কিন্দে দি কোঠে সীমান্ত ঘাঁটি। ভারতীয় গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সাকরগড়ে রয়েছে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির, যার দায়িত্বে রয়েছে জৈশ ই মোহাম্মদ জঙ্গি সংগঠনের কমান্ডার কাসিম জান। এই কাসিম জান গত 19 নভেম্বর জম্মুর নাগরোটায় সন্ত্রাসবাদী সংঘর্ষে জড়িত এবং 2016 সালে পাঠানকোটে সেনার বিমানঘাঁটি আক্রমণ ভাগে প্রধান অভিযুক্ত। ভারতে জৈশ জঙ্গিদের অন্যতম প্রধান নির্দেশকও কাসিম জান। ইরাকে নজিরবিহীন হামলার মুখে মার্কিন সামরিক বাহিনী। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের গাড়িবহরে আবারও হামলা হয়েছে। শুক্রবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে ইরান জানিয়েছে, সালাউদ্দিন প্রদেশে মার্কিন সেনাবাহিনী লজিস্টিক ইকুইপমেন্ট পরিবহনের সময় একটি বহরে হামলা চালানো হয়। শুক্রবার একদিনে ইরাকের বিভিন্ন প্রদেশে মার্কিন সামরিক বহরে বেশ কয়েকটি হামলা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের 2টি বহরে একইভাবে হামলা হয়। শুক্রবার রাজধানী বাগদাদের পশ্চিম আবু গ্রাইব এলাকায় মার্কিন সামরিক জোটের গাড়িবহরে হামলা চালানো হয়। রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে এসব হামলা চালানো হয়। বেবিলন প্রদেশের মহাসড়কে পেতে রাখা বোমা মার্কিন সেনাদের একটি বহরে আঘাত করেছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অনেকদিন ধরেই সেদেশে থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে সেদেশের পার্লামেন্টে এক বিলও পাশ হয়েছে। গত বছরের 3রা জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC-র কুসের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর হাসদ আর সাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মুহাদ্দিসকে মার্কিন বাহিনীর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করে। এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে জনমত মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে।